না, আজও একটা কাজ জুটলো না, এইভাবে কাজ না করলে যে না খেয়ে মরতে হবে। আরে কপাল, এ কি দিনকাল পড়লো গো। ও রানী, কোথায় গেলি রে মা? মা একটু জল নিয়ে আয়, মা গলাটা যে শুকিয়ে কাঠ হয়ে গেছে রে মা। হ্যাঁ বাবা, তুমি বসো, আমি এখনই জল নিয়ে আসছি। এই রে কলসি যে একেবারে খালি, এখন বাবাকে জল দেব কোথা থেকে? না না, আমাকে এখনই কুয়ো থেকে জল নিয়ে আসতে হবে। ঘরে যে এক ফোঁটা জলও নেই বাবা, তাই কুয়ো থেকে জল আনতে যাচ্ছি। দাগ মা, তোকে আর কষ্ট করতে হবে না, আমি পরে খেয়ে নেব। কিন্তু বাবা, পরেও তো জল লাগবে, তুমি ঘরেই থেকো, আমি জল নিয়ে আসছি। আচ্ছা, এত করে যখন বলছিস তখন যা, কিন্তু সাবধানে থাকিস, এই সময়ে কিন্তু কুয়োর ধারে বন্য প্রাণীরাও আসে রে মা। তা নিয়ে তুমি ভেবো না বাবা। ওরে বাবা, জল তো দেখছি অনেক গভীরে। ওরে বাবা, এ তো দেখছি বাঘ। এখন কি করি বাঘ, যে একটু একটু করে আমার কাছেই চলে এসেছে। না না, আরে এ কি, এ আবার কোন জায়গায় চলে আসলাম? এত ছোট্ট বুড়িমা, মনে হয় বুড়িমার অনেক বয়স হয়েছে, তাই তো এত ছোট। ও বুড়িমা, তুমি তো দেখছি লাঠি দিয়ে গাছ থেকে মরিচ পারছো, আমি মরিচ ছিঁড়ে দিচ্ছি। হ্যাঁ দাও, আমি লাঠি দিয়েও পারতে পারছি না, তুমি এত বড় কেন? না মানে এত বড় মানুষ তো আমাদের সারা গ্রামেও নেই গো। কি সাদা বসু বুড়িমা, এই নাও তোমার মরিচ। হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি বলছি, দেখো দেখো, ওই তো দুজন লোক মাছ ধরতে নদীতে যাচ্ছে। শোন শাহিন, সাবধানে থাকিস, আর দেখিস বড় মাছ যেন তোকে আবার গিলে টিলে না খায়। হ্যাঁ ভাই, আমাকে নিয়ে ভেবো না, বড় মাছ আমাকে খেতে পারবে না। খেতে পারবে না বললেই হলো নাকি, এ পর্যন্ত 7 জনকে বড় মাছেরা গিলে খেয়েছে। আরে এত ছোট মানুষ, কিন্তু মানুষ এত ছোট হলো কি করে? সে অনেক আগের কথা গো, একদিন আমাদের গ্রামে এক বামন সাধু বাবা ঘুরতে আসে। আমরা সেই দিন বামন সাধু বাবাকে দেখে অনেক হাসি ঠাট্টা করতে থাকি, এতে সে রাগ করে আমাদের অভিশাপ দেয়, আর সেই থেকেই আমাদের গ্রামের সবাই বামন হয়ে যায়। বামন সাধু বাবা? তার মানে সেই বামন সাধু বাবাই পারবে আমার সবকিছু আগের মতো করে দিতে? কিন্তু তুমি সেই বামন সাধু বাবাকে কোথায় খুঁজবে? আমরা তাকে অনেক খুঁজেছি কিন্তু আর পাইনি। তবুও আমাকে একবার খুঁজে দেখতে হবে, আমি যদি পাই তাহলে গ্রামের সবাইকে বামন থেকে মুক্ত করতে পারবো। তাহলে তুমি আমাদের বাজারটা পার হয়ে পশ্চিমের জঙ্গলে যেতে পারো, আমরা কেউই আজ পর্যন্ত ওই জঙ্গলে যেতে পারিনি, হয়তো সেখানেই বামন সাধু বাবাকে পেতে পারো। এই পালাও পালাও পালাও, গ্রামে কুকুর ঢুকেছে, পালাও পালাও। ওরে বাবা, কুকুর পড়েছে, পালাই পালাই। আরে আরে, একে করছেন বুড়িমা, কুকুরকে দেখে পালানোর কি আছে গো? সে তুমি বুঝবে না, তুমি তোমার কাছে লেগে পড়ো, আমরা ঘরেই লুকিয়ে থাকি,
পুকুরের সামনে পড়লে নির্ঘাত মৃত্যু। ওরে বাবা রে, মোগিন্নি পারছি না, গাছ থেকে একটা বেগুনও পারতে পারছি না গো। লাঠিটা একটু বড় হলে ভালো হতো গো। তা পারবে কি করে গো, আজ যদি বেটে না থাকতাম তাহলে আর গাছ থেকে লাঠি দিয়ে বেগুন পেরে খেতে হতো না গো। তা তুমি ঠিকই বলেছো গিন্নি, তা তুমি ঠিকই বলেছো। আমার কাছে দিন, আমি পেরে দিচ্ছি। তুমি কে মা, এই বামুনদের গ্রামে কেন এসেছো তুমি? আমি রানী, বড়দের গ্রাম থেকে এসেছি, এখন আপনাদের সাহায্য করতে চাই। আর বলো না মা, আমাদেরকে রক্ষা করো, রক্ষা করো। আমরা আর পারছি না গো মা, সারা রাত কাটে ইঁদুর বিড়ালের ভয়ে, আর সকাল কাটে কুকুরের। শুধু কি তাই, বামুন হওয়ার কারণে চাষবাসও করতে পারি না, বাকিদের খাবার হওয়ার ভয়ে ঠিক মতো চলাফেরাও করতে পারি না গো। সারাক্ষণ ভয় ভয় থাকতে হয়, এই বুঝি কে না কে ছোবল দিয়ে নিয়ে যায়। আপনারা ধৈর্য ধরুন, আমি আপনাদের এই বামুন অভিশাপ থেকে মুক্ত করেই ছাড়বো। না না, আপনারা ভয় পাবেন না, আমি কোনো দানব নই, আমি রানী, আপনাদের মতোই মানুষ, তবে বড় মানুষ। তা তুমি আমাদের এই অভিশপ্ত বামন গ্রামে কেন এসেছো? আপনাদের সাহায্য করতে, আমি আপনাদের সাহায্য করব। আবার আগের মতো করে দেব, এবার আমি আসি, পরে দেখা হবে। কি ব্যাপার, কোথাও তো সেই বামন সাধু বাবাকে দেখতে পাচ্ছি না, কোথায় সেই বামন সাধু বাবা? এই যে মেয়ে, তুমি কি আমাকে খুঁজছো? আরে সাধু বাবা, আপনি এখানে, আর আমি তো আপনাকে চারিদিকে খুঁজেই চলেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তুমি এখানে কেন এসেছো মা? পরিস্থিতি সাধু বাবা, পরিস্থিতি আর ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে। আমি এক গরিব কৃষকের মেয়ে, একদিন বাবার জন্য জল আনতে গিয়ে কুয়োর ভেতরে পড়ে যাই, আর এসে পড়ি এই বামন মানুষের গ্রামে। আর এই গ্রামে সবাই বামন, তারা অনেক কষ্টে দিন যাপন করে। সাধু বাবা, আপনি এদের অভিশাপ থেকে মুক্ত করুন। না, এটা কিছুতেই হতে পারে না, ওরা আমাকে নিয়ে উপহাস করেছে, হাসি ঠাট্টা করেছে, তাই আমি ওদের কখনোই মুক্ত করব না। দয়া করুন সাধু বাবা, দয়া করুন, তারা বামন হওয়ার পর থেকে ইঁদুর বিড়ালের ভয়ে ঠিক মতো ঘুমোতে পারে না, পশু পাখির ভয়ে খেতে খামারে কাজ করতে পারে না। আপনি ওদের ক্ষমা না করলে তারা সবাই মারা যাবে, আপনি দয়া করে ওদের ক্ষমা করে দিন সাধু বাবা। তুমি যখন এত করে বলছো, তাই আমি তাদের ক্ষমা করে দিলাম। এই নাও জাদু পানি, এটা ওদের গ্রামে ছিটিয়ে দিলেই ওরা আবার আগের মতো হয়ে যাবে। আর মা, তুমি তোমার নিজের শরীরে এই পানি ছিটিয়ে দিলে নিজের গ্রামে ফিরে যেতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। এবার এই জাদুর জল ছিটিয়ে দেই। এই তো বড় হয়ে গেছি। আমরা তো আবার আগের মতো হয়ে গেছি গিন্নি। আমরা বড় হয়ে গেছি রে। এই চল চল, বড় মাছগুলোকে ধরে নিয়ে আসি। যাক বাবা, এই বামন গ্রাম তো ঠিক করলাম, এবার যে আমাকে বাড়ি ফিরে যেতে হবে। দাঁড়াও, এই নাও আমার বাগানের এই সবজি গুলো নিয়ে যাও। এই নাও আমাদের ফলের বাগানের এক ঝুড়ি ফল নিয়ে যাও।
আর আমি দিলাম নদীর বড় বড় দুটো মাছ। নাও নাও এগুলো তুমি নিয়ে যাও। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবার যে আমাকে যেতে হবে। এই তো আমাদের গ্রামে চলে এসেছি।